ভারতের উদ্যোগে ওখানে বাংলাদেশে একটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে ভারতের সহযোগিতা, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সেটা তো ভারত বাংলাদেশের সর্বনাশ করার জন্য করেছে। আচ্ছা, সেটা যদি ধরেই নিয়ে থাকে আপনার কথা অনুসারে, সেখানে তো এই বামপন্থী দলগুলো তার বিরোধিতা করেছে, তার জায়গা থেকে আপনি বলছেন কি করে সরকারের বিরোধিতা করে না, সরকার তো চাইছে ওখানে বিদ্যুৎ কেন্দ্র। সরকারের বিরোধিতা তো সেইভাবে করে না, তারা বলে যে এটা করে ক্ষতি হচ্ছে, 50 রকম ঘুরিয়ে ঘুরিয়ে। তারা যদি সোজা বলে যে এটার জন্যে, এই ক্রিমিনাল কাজের জন্য সরকার দায়ী, হাসিনা সরকার দায়ী, সেটা তারা তো বলছে। মানে আপনি ঘুরিয়ে বলছেন যে এটা কি বাংলাদেশ জনসাধারণের জন্য? না না, তারা যেটা বলছে যে এটা এটা হচ্ছে যে ইন্ডিয়া, এটা কিছু ইন্ডিয়ার পুঁজিবাদীরা কিছু করছে, এই করছে, তা করছে, এইসব। তারপরে তারা যেটা করছে খুব জোর, একটা নরেন্দ্র মোদির কাছে আবার একটা কি বলে অ্যাপিল করার জন্যে তারা ই করেছে, নরেন্দ্র মোদির কাছে এটা অ্যাপিল, সে তো তারা ডেলিভারেটলি এটা করেছে, তো অ্যাপিল করে ওখানে কী হবে। আপনার মুখ থেকে বারবার সরকারের সমালোচনা আসছে, বাংলাদেশ সরকারের সমালোচনা হচ্ছে, বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার সমালোচনা হচ্ছে, আপনি বিরোধী বিএনপি বা জাতীয় পার্টি এদের সমালোচনা সে অর্থে আপনার কলম থেকে বা মুখ থেকে বেশি আসছে না কেন? আমার বিএনপিকে ভালো চোখে দেখার বা জাতীয় পার্টিকে ভালো করে দেখার তো কোনো কারণ নেই। জিয়াউর রহমানের সময় আমি ভরি ভরি বিএনপির বিরুদ্ধে লিখেছি, বিএনপির বিরুদ্ধে আর্টিকেলগুলোর আলাদা বইও আছে। এখন হাসিনা যেহেতু ক্ষমতায় রয়েছে, আমি হাসিনাকে এক কথা বললে বিএনপিকেও এক কথা বলতে হবে, এটা তো ঠিক না। বিএনপিকে হাসিনার সমালোচনা, হাসিনা যে ক্রিমিনাল এবং সি যে চোর, এবং তারপরে হচ্ছে যে সে হচ্ছে হাজার হাজার কোটি টাকা, সে তার ব্যাটা তার বোন সব ছড়িয়ে দিচ্ছে, কিন্তু বড় বড় যেটা তারা করছে সেটাই তারা পাবলিকলি বলে আপনারা করবেন না। বাংলার ভাষা দিবসে ভাষা আন্দোলনের ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে ভুলভাবে প্রজেক্ট করেছিলেন, শেখ হাসিনা মিথ্যা করেছেন, তার প্রতিবাদে আপনি সরব হয়েছেন এবং বাংলাদেশ জুড়ে আলোড়ন ছড়িয়েছিল। না না, দেশপত্রিকা একবার ব্যান করেছিল না আমার লেখার জন্য, দেশপত্রিকার ইতিহাসে আর এটা নেই যে দেশপত্রিকা ব্যান করা, এবং তারপর শুধু ব্যান করা না, এটা ব্যান করে তারপর আবার একটা নতুন এডিশন বের করা, এটা আমার লেখা বাদ দিয়ে, এটা তো দেশের ইতিহাসে নেই। তাতে তো এখন সন্ত্রাসবাদী বা সন্ত্রাসীদের আখড়াও তৈরি হয়েছে বাংলাদেশের রাজধানীতে। না, সন্ত্রাসবাদীদের আখড়া তৈরি নয়, সন্ত্রাসবাদী হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের চেয়ে বড় সন্ত্রাসবাদী কেউ নয়। তারা গুম করছে, তারা ক্রস ফায়ারে মারছে, কাস্টোডিয়াল ডেথ যেটা জেলে মার্ডার করছে, হ্যাঁ, তারপরে তারা কিছু হলেই মামলা দিচ্ছে আর কি। রাষ্ট্র, এই বাংলাদেশ রাষ্ট্রের মতো সন্ত্রাসী তো কেউ নেই। আর যেটা আপনি বলেন যে ধর্মীয় সন্ত্রাস ইত্যাদি, যেটা যতটা এইখানে আপনারা প্রচার হয় আর কি, ততটা তো না। আমি একটা, উই আর বিং রুলড বাই ফ্যাসিস্ট অ্যান্ড ক্রিমিনাল। নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাতে একটি গুরুত্বপূর্ণ অংশ উঠেছে জলবন্টন বিষয়, তিস্তার, তিস্তার জলবন্টন বিষয়। এখন তিস্তার ব্যাপার যেটা হচ্ছে, শুধু ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শুধু তিস্তাই তো নয়, আপনার ইন্ডিয়া যা চাইছে হাসিনা তাই দিয়ে দিচ্ছে, কারণ হাসিনার অস্তিত্ব ইন্ডিয়ার উপর ডিপেন্ড করছে শুধু।